অনেক মেয়েরা সৌন্দর্য বৃদ্ধির জন্য হাতের বা মুখের স্বাভাবিক যে পশমগুলো রয়েছে সেগুলো উঠিয়ে ফেলে কোনো কারণ ছাড়া শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য এমন করাকে জায়েজ হবে যেহেতু ভ্রু ভ্রু যেটাকে বলা হয় বাকিগুলো উঠাতে কোনো নিষেধাজ্ঞা নেই হ্যাঁ সঞ্জিদ আক্তার আপনি প্রশ্নের মধ্যে শেষে যে কথাটা উল্লেখ করেছেন সেটা একটা ভাইটাল ইস্যু ইসলামের একটা কায়দার অন্তর্ভুক্ত এবং হাদিসটা এভাবে এসেছে একটা বিশুদ্ধ হাদিস সেটি হচ্ছে নবী সাল্লাম বলেছেন হালাল আল্লাহ তার হিফা কিতাবের মধ্যে যা হালাল বলে ঘোষণা করেছেন সেটা হালাল বৈধ ওমা হারাম এবং যেটাকে তিনি হারাম হিসাবে গণ্য করেছেন সেটা হারাম ওমা সাকাত আফুন আর যে ব্যাপারে তিনি চুপ থেকেছেন অর্থাৎ হারাম হালাল কোনোটাই বলেননি সেটা আফউুন সেটা বৈধ সেটা মুবাহ পারমিটেডের মধ্যে পড়ে অর্থাৎ সেটা করলেও মাফ আবার না করলেও মাফ ফখবিনাল্লাহ আফিয়া তাহ তো তবে আল্লাহ যেটাকে মাফ করে দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো সেটা তোমরা গ্রহণ করো আচ্ছা তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে জিনিসগুলোকে আল্লাহ তালা নিষেধ করেননি মামালাতের ক্ষেত্রেও প্রাত্যহিক জীবনের বিভিন্ন অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে সেগুলো নিষেধ নয় তাহলে আমরা দেখেছি যে রসুলসাল্লা বিশুদ্ধ হাদিসে আন্না ওয়াল মোতানাম মেসা যারা ভ্রু প্লাগ অন্যের করে অথবা নিজেদেরটা করে তাকে আল্লাহ সামতাল লানত করেছেন অভিসম্পাদ দিয়েছেন তাহলে ভ্রুপ লাগ করা ছাড়া বাকি অন্য লোম উঠানো এই ব্যাপারে যেহেতু নিষেধাজ্ঞা নেই ফলে সেগুলো উঠাতে সে কোনো বাধা নেই এবং এজন্যে মেয়েরা পাপি হবে না এবং শরীয়া লঙ্ঘনও হবে না সেটা সে কোনো কারণ ছাড়াই করুক আর কোনো কারণেই করুক সে যদি সৌন্দর্য বৃদ্ধির জন্যও করে তাতেও কোনো সমস্যা নেই